মুসাফির দুর্বল হয়ে পড়েছে দুর্বল হওয়ার কারণে তিনি একটা গাছের নিচে গাছের নিচে তিনি শুয়ে পড়েছে আর উটটাকে তিনি ছেড়ে দিয়েছে উট যেন খাদ্য তালাশ করে খেতে পারে উটটাকে ছেড়ে দিয়ে ওই যুবকটি যখন শুয়ে পড়েছে দুর্বল শরীর শোয়ার সঙ্গে সঙ্গে তার ঘুম এসে গিয়েছে ঘুমের মধ্যে সে ঘুমিয়ে পড়েছে আর ওই দিকে তার উটটি খাদ্য তালাশ করতে করতে এদিক সেদিক খাদ্য তালাশ করতেছে খাদ্য তালাশ করতে করতে

আমার বাগানের ভিতরে প্রবেশ করে আমার আমার গাছের চারাগুলিকে নষ্ট করে দিচ্ছে উঠতি তার পায়ের আঘাতে আঘাতে চারাগুলিকে নষ্ট করে দিচ্ছে এজন্য জন্য উঠতিকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা পাথর হাতে নিয়ে যে মাত্র উটের শরীরের মধ্যে নিক্ষেপ করেছে আল্লাহ ফাঁকের এমন কি কুদরত পাথরটা মারার সঙ্গে সঙ্গে উটটা জাগার মধ্যে মৃত্যুবরণ করেছে বাগানের মালিক চিন্তা করতে লাগলেন উটটি জানিকার আহা আমি তো উটটিকে মারার জন্য পাথর মারি নাই উটটিকে তাড়িয়ে দেওয়ার জন্য পাথর মেরেছি একটা পাথরের আঘাতেই উটটি মারা গিয়েছে আমি তো উটের পাশেই বাগানের মালিক বয়বৃদ্ধ মুরুব্বি দাড়ি আছে আর ওই যুবকটি তার ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে নজর করে দেখে দিয়েছে করে খাওয়ার জন্য ওই জায়গার মধ্যে উঠতে আর নাই উঠটিকে তালাশ করতে করতে ওই উটের মালিক যুবক বাগানের ভিতরে প্রবেশ করেছে বাগানের ভিতরে প্রবেশ করে দেখে তার উঠটা বাগানের এক পাশে মৃত অবস্থা পড়ে আছে পাশেই বয়বৃদ্ধ একজন মুরব্বী দাঁড়িয়ে আছে যুবক না দিয়ে বলে বয়বৃদ্ধ মুরব্বীকে ডাক দিয়ে বলে চাচা বলতে পারবেন নি আমার উটটাকে কে হত্যা করেছে কে মেরে ফেলেছে মরব্বি বাবাজিরা আমার ও যুবক ভাইয়ের একটু খেয়াল করে শুনো ইচ্ছা করলে মরব্বি মিথ্যা কথা বলতে পারে মরব্বি যদি বলতো আমি দেখি নাই তোমার উটকে কে মেরেছে মরব্বি কিন্তু বিপদে পড়ে না মরব্বি বলে না না ওয়াসাদিতিন ওয়াসাদিকাত মুমিনের চার নাম্বার গুণাবলী হলো মুমিন সত্য কথা বলবে আমি মিথ্যার আশ্রয় নিব না এজন্য বয়বৃত মরব্বি

উঠে করে তিনি মেদিনাতুল মুনাওয়ারা যাবে যখনই বলেছে আমি মেরে ফেলেছি যুবক জান যে কে আর কন্ট্রোল করতে পারেন নাই রাগের তারুনায় যুবক বয়বৃদ্ধ মুরুব্বিকে একটা থাপ্পর দিয়েছে যে মাত্র বয়বৃদ্ধ মুরুব্বিকে একটা থাপ্পর দিয়েছে আল্লাহ পাকের এমন কি কুদরত সাথে সাথে বয়বৃদ্ধ মুরুব্বিটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় মুরুব্বিও মারা গিয়েছে এবার যুবক চিন্তা করতে লাগলো যুবক চিন্তা করতে লাগল উঠ হট্টা মানুষ হট্টার বিচার কিন্তু এক ন যুবক চিন্তা করতে লাগলো এই বয়ব মুরব্বির বাড়ি জানি কোথায় এই বয়ব বৃদ্ধ মুরব্বির লাশটা বাড়িতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত এখান থেকে আমি যাব না আরে আমি তো খুনি হয়ে গিয়েছি মানুষ হত্যাকারী হয়ে গিয়েছি আমি তো জাহান্নামি হয়ে গিয়েছি আমার দুনিয়ার শাস্তি যদি দুনিয়ার মধ্যে ভোগ না করি মালিকের জান্নাতের আশা করা যায় না আরে মুসলমান ভাইরা আল্লাহর ভয় যেমন থাকবে এরা কখনো মানুষকে মারতে পারে না কাটতে পারে না কথা বলেন ঠিক কি না মালিকের ভয় যেমন থাকবে এরা মানুষদেরকে ভুল করতে পারে না কথা বলেন ঠিক কি না ভাইরা মহাতারা ভাসিনি ওই যুবক দাঁড়িয়ে আছে দুপুর ঘনিয়ে যখন বিকাল হলো তো বয় বৃদ্ধ মুরুব্বির দুইটা ছেলে ছিল যুবক ছেলে ছেলেগুলি চিন্তা করতে লাগলো প্রতিদিন দুপুরবেলা বেলা আমার বাবা বাড়িতে আসে ভাত খাওয়ার জন্য আজকে কেন আমার বাবা আসলো না এজন্য মালিকের দুই ছেলে তার বাবাকে তালাশ করার জন্য বের হয়েছে বাবাকে খুঁজতে খুঁজতে বাগানের ভিতরে যখন গিয়েছে বাগানের ভিতরে গিয়ে নজর করে দেখে একপাশে বাবার লাশটা পড়ে আছে আরেক পাশে একটা আম্মি তো পড়ে আছে দুইটার মধ্যখানে नौजवान একটা যুবক দাঁড়িয়ে আছে বাগানের মালিকের ছেলেরা উটের মালিক যুবককে ডাক দিয়ে বলে যুবক তুমি কি বলতে পারো আমার বাবাকে কে হত্যা করেছে রে ভাইরা ওই যুবক যদি আশ্রয় নেয় তাহলে বাঁচতে পারে দেখুন সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয় ওই যুবক বলে না না মিথ্যার আশ্রয় নিব না প্রয়োজনে আমার ফাঁসি হতে পারে তারপরও মিথ্যা আশ্রয় নিব না যুবকটির সঙ্গে সঙ্গে বাগানের মালিকের ছেলেদেরকে ডাক দিয়ে বলে বাগানের মালিকের ছেলেরা দেখো দেখো তোমার বাবা আমার ওঠ হত্যা করে ফেলেছে এজন্য আমি তোমার বাবাকে হত্যা করে ফেলেছি বাগানের মালিকের ছেলেরা ডাক দিয়ে বলে আরে আমার বাবা তোর একটা ওঠ করেছে একটা উটের পরিবর্তে তোকে আমরা দুটি উট দিতাম কেন রে আমার বাবাকে হত্যা করে ফেললি মানুষ হত্যা আর উট হত্যার বিচার কিন্তু এক নয় আমরা দুই ভাই তোকে কিন্তু মারব না বর্তমান বাতিনার প্রেসিডেন্ট আমি

মিম্বরের মধ্যে বসে তিনি যখন খুতবা দিতেছে খুতবা দেওয়ার পরে বাগানের মালিকের ছেলেরা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন এই যে যুবকটা দেখা যায় এই যুবকটা হলো আমার বাবার খুনি এই যুবক আমার বাবাকে হত্যা করেছে আমরা তাকে কিছুই করি নাই আপনার আদালতে এনেছি আপনার আদালতে যে বিচার হবে হযরত ওমর আদালতের বিচার আমরা আশা করছি আপনার কাছে আমরা বিচার চাই হযরত ওমর বলে যুবক তারা দুই ভাই যে বলছে হত্যা করেছে সত্য কিনা বলে হ্যাঁ সত্য যুবক বলে হ্যাঁ সত্য আমিরুল মুকমিনিন বলে তুমি বুঝে শুনে বলেছ বলে হ্যাঁ আমি বুঝে শুনে বলেছি তাদের বাবাকে আমি হত্যা করেছি মহাতারা হাজিরিন আমিরুল মুমিনিন দেখ দিয়ে বলে জল্লাদ রে আরে জল্লাদ আইন অনুযায়ী হলো হত্যার পরিবর্তে হত্যা যেহেতু যুবকটা আমি ওমর আদালতের রায় হলো তার ফাঁসির রায় ফাঁসি কার্যকর করার জন্য তুমি ফাঁসির মঞ্চটা রেডি করো ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়া আগে সকল আসামিকে জিজ্ঞেস করা হয় তোমার মনের মধ্যে কোনো চাহিদা আছে কিনা তোমার মনের মধ্যে কোনো তামান্না আছে কিনা ঠিক তদ্রূপ ভাবে ওই জবর থেকে ডাক দিয়ে যুবক রে কিছুক্ষণ পরেই তো তোর ফাঁসি হয়ে যাবে কিছুক্ষণ পরেই তো তোর ফাঁসি হয়ে যাবে বল রে যুবক তোর মনের মধ্যে কোনো তামান্না আছে কিনা কোনো কিছু খেতে মন চায় কোনো সমস্যা আছে তোমা দুটি কথা বলতে পারি এক নম্বর হল এই মদিনাতে কিন্তু আমার বাড়ি নয় এই মদিনা থেকে সাড়ে তিন শত কিলোমিটার দূরে হলো আমার বাড়ি ওই বাড়ির পাশে একজন ইহুদির সাথে আমার লেনদেন ছিল একটা ইয়াহুদি আমার হাতের মধ্যে কিন্তু টাকা জমা রেখেছে আপনি যদি আমাকে একটু ছুটি দেন

দ্বিতীয় নাম্বার আরেকটা কথা গো আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার চরম দুঃখিনী মা রাস্তার দিকে তাকিয়ে থাকে আমার সোনামণি জাদু মনিটা কখন জারিনে আবার বাড়িতে ফিরবে ওগো আমির মুমিনিন আমার মা তো আমার অপেক্ষায় তাকিয়ে আছে যদি আমাকে একটু সুযোগ দেন আমি আমার মায়ের কাছে গিয়ে জন্মের জন্য বিদায় নিয়ে আসব আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে যুবক আরে যুবক তোর কথার মধ্যে তো যুক্তি আছে রে কিন্তু फांसीর আসামিদের এভাবে ছেড়ে দেওয়া হয় না তবে একটা শর্ত হলো তুমি যদি তোমার পরিবর্তে গুন জিম্মাদার রেখে যেতে পারো তুমি যদি না আসো যাকে তোমার জিম্মাদারি রেখে যাবে তাকেই फांसी দেওয়া হবে আমার কথা বুঝতেছেন আপনারা যুবক ছাত্রকে বলল ঠিক আছে আমের ও মুমিনিন থেকে পারমিশন পাওয়ার পরে আমিরুল মুমিনিন বলে একজন তোমার আত্মীয়কে তোমার জিম্মাদারি দায়িত্ব দিয়ে রেখে যাও আমি তোমাকে এক মাসের জন্য ছুটি দিব আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বিচার কার্যক্রম মুলতবি করা হলো আগামী মাসের প্রথম জুমা বিচার করা হবে অতএব তুমি একজন জিম্মাদার রেডি করো যুবক মাদিনাতুল মুনাওয়ারার দিকে এভাবে চোখ রাঙিয়ে চতুর্দিকে তাকায় কিছুক্ষণ পর ডাক দিয়ে বলে গো আমিরুল মুমিনিন মনের আশা মনে থাকবে পূরণ হইবে না আমি আমিরুল মুমিনিন এই মদিনাতে আমার বাড়ি নয় এই মদিনা থেকে সাড়ে তিনশত কিলোমিটার দূরে হলো আমার বাড়ি এই মদিনাতে আমার কোন ভাই নাই আমার কোন আত্মীয় স্বজন নাই গো কে গো আমার জিম্মাদারি দায়িত্ব নিবে ও তো এফজল্লাকে বলেন ফাঁসির মঞ্চ রেডি করার জন্য দেরি না করে আমাকে এ ফাঁসি দিয়ে দেয় মুরব্বি বাবাজি আমার যখন এই কথা বলেছে সাহাবা একরামের মধ্য থেকে আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো হযরত আবু উজার গফারি رضی اللہ تعالی عنہ ওই যুবকের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল যুবকের কে বলেছে মদিনার মধ্যে তোর কোনো ভাই নাই আল্লাহ না কোরআনুল মধ্যে বলেছেন আল্লা না কোরআনুল মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইনামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয়ই পরস্পর একজন মুমিন আরেকজন মুমিনের ভাই আল্লাহ রাসূল না হাদিসের মধ্যে বলেছে আল মুসলিম ওয়াকুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই আর

ইহুদির লেনদেন পরিশোধ করেছে ইহুদির লেনদেন পরিশোধ করে ঘরের মধ্যে সে তার মাকে ডাক দিয়ে বলে মা মাগো তোমার সন্তানকে জন্মের মতো বিদায় দিয়ে দাও মা ডাক দিয়ে বলে বাবা কি হয়েছে রে যুবক ডাক দিয়ে বলে মাগো তোমার সন্তান আমির মুমিন শিরশামী ابو মাদেরই করা যাবে না আমি আমার একজন ভাই কে जिम्मेवारी দায়িত্ব দিয়ে রেখে এসেছি মাগুমা যদি অন্যায় করে থাকি অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দিয়ে জানমের মতো বিদায় করে দাও মা কান্দে গোপালের মধ্যে একটু মা সন্তানকে বিদায় করে দেয় ওই যুবকটা উটের মধ্যে আরোহণ করে फांसीর রশি গলায় নেওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারার দিকে আসছে ওইদিকে এক মাস অতিবাহিত হয়ে গিয়েছে প্রথম জুমার সময় যখন হয়েছে বাগানের মালিকের দুই ছেলে বাগানের মালিকের দুই ছেলে বাবার বিচার কার্যক্রমটা দেখার জন্য বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসির রায়টা শোনার জন্য ফাঁসি কার্যক্রম দেখার জন্য দুইটা ছেলে আমিরুল মিনিনের দরবারে সে হাজির মহাদারব হাজির দুটো যুবক যখন হাজির হয়ে গেছে আমি থেকে এদিক সেদিক তাকায় কিন্তু না না যুবকটা এখনো এসে হাজির হয় নাই এই অবস্থা দেখে নামাজ যখন শেষ হয়ে গিয়েছে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে জল্লাদ রে তোমার ফাঁসির মঞ্চটা রেডি করো যেহেতু আবু জর গাফারিকে দায়িত্ব দিয়ে দিয়েছে আবু জর গাফারিকে ফাঁসি দেওয়ার জন্য মঞ্চের দিকে নিয়ে যাও

কখনো তোমার চোখে পানি দেখি নাই আজকে কেন রে জল্লা তোর চোখের মধ্যে পানি দেখা যায় জল্লাতে বলে আবু জীবনে যত মানুষের কাছে দিয়েছি সকলেই ছিল অপরাধী কিন্তু আজকে যাকে ফাঁসি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাজরত আবু জারি তিনি হলো একজন নিরপরাধ একজন একজন বুজুর্গ সাহাব আবু জারিকে কেমন করে গো ফাঁসির মঞ্চে নিয়ে যাব আমি জল্লাদের পাগুলি যেন সামনে চলে না পিছন দিক থেকে কে জানি ডাক দিয়ে বলে রে চল্লা একটু থাম থাম কেশে পাগলের বেশে মদিনার দিকে ঢুকতেছে একটু অপেক্ষা কর অপেক্ষা কর ওই যুবকটাকে আগে দেখি তারপরে আবুজরকে ফাঁসি দিও নজর করে দেখে সাড়ে তিন শত কিলোমিটার দূর থেকে ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য ধুলাবালি মাখা শরীর নিয়ে ওই যুবকটা আমিরুল মুমিনিনের দরবারে এসে হাজির ওই যুবককে দেখে ওই যুবকের কফালের মধ্যে একটা চুমু দেখ আর ডাক দে বলে সাহাবিরা রে যান্নাতে মানুষ যদি দেখতে চাও এই যুবকের চেহারাটা একটু দেখি না যে মানুষটা সাড়ে তিন সাত কিলোমিটার দূর থেকে ফাঁসের রশি বলে নেওয়ার জন্য দ্বিতীয় ভার মধ্যে ফিরে আসতে পারে রে মানুষটা কখনো ইচ্ছে করে মানুষ খরচা করতে পারে না আজকে যদি আল্লাহ কোরে আইন না হতো এই জুবকটাকে আমি ক্ষামা করে দিতাম কিন্তু একটা রাস্তা ছেড়ে বাগানের মালিকের ছেলেরা তার বাবার খুলি খেয়ে যদি তারা বাবার খোক্ষ থেকে মাফ করে দেয় আমি উমর এই যুবকটাকে মাফ করতে পারি যখনই এই কথা বলেছে বাগানের মালিকের দুই ছেলে আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে গো আমিরুল মুমিনিন আমরা আমার বাবার পক্ষ থেকে আমার বাবার খুনিকে আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট করার জন্য ক্ষমা করে দিলাম ওয়াসাদিকিন ওয়াসাদিকাত সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে দেয় محترم حاضرین যুবক যখন শত্রুর উপরে অটল ছিল শত্রুর উপরে অটল থাকার কারণে আল্লাহ রাব্বুল হিজাত ওয়াজালর ওই যুবকটাকে মুক্তি দিয়ে দিয়েছে কথা বলো ঠিক কি না হায়রা এই আলোচনা থেকে আমরা বুঝে নিলাম আল্লাহ যত দিন বাঁচিয়ে রাখে শত্রুর উপরে অটল থাকগো ইনশাআল্লাহ